গুড মর্নিং সবাইকে অনেক স্বাগত এডুকেশন অনলাইনে আজকে প্রথমেই বলে দেবো কোন বিষয় নিয়ে হবে আলোচনা ক্লাস ইলেভেনের অ্যাকাউন্টেন্সি নিয়ে আজকে আলোচনা হচ্ছে মানে বুঝতেই পারছো যে ক্লাস ইলেভেনে যারা পড়াশোনা করছো তারা একদম তৈরি হয়ে নাও অ্যাকাউন্টেন্সিটা খুব ভালো করে বুঝে নেওয়ার জন্য এই যে অনলাইন ক্লাসরুম তোমাদের সামনে চলে এসেছে যেখানে প্রত্যেক দিন বিভিন্ন স্কুলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা আসছেন তোমাদের বিভিন্ন বিষয়গুলোকে পড়াচ্ছেন এবং দেখো একসঙ্গে একটা বিষয়ের ওপরে কতগুলো আলাদা আলাদা দৃষ্টিকোণ থেকে তোমরা পড়াশোনা করার সুযোগ পাচ্ছ এটা কিন্তু একটা দারুণ সুযোগ এবং সেই সুযোগটাকে যে তোমরা এত সুন্দরভাবে কাজে লাগাতে পারছো আমাদের সমস্ত পড়ুয়া বন্ধুরা তোমাদের কাছে এত জনপ্রিয় হয়েছে এটা কিন্তু আমাদের কাছে ভীষণ একটা আনন্দের বিষয় তো আজকে তোমাদেরকে অ্যাকাউন্টেন্সি পড়ানোর জন্য ক্লাস ইলেভেন অ্যাকাউন্টেন্সি পড়ানোর জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ছোট জাগুলি স্কুল থেকে অভিষেক চক্রবর্তী স্যার অনেক স্বাগত আপনাকে স্যার অনুষ্ঠানে নমস্কার আমি প্রথমেই বলি যে সিটিভিএন চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ তার কারণ হলো তারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে পেরেছে এডুকেশন অনলাইনের মাধ্যমে যাতে ছাত্রছাত্রীরা বাড়িতে বসে খুব সহজেই বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারছে এটা কিন্তু তাদের কাছে একটা পরম প্রাপ্তি আমি যে অঞ্চলে চাকরি করি অর্থাৎ শিক্ষকতা করি এবং যে অঞ্চলে আমার বাড়ি সেই অঞ্চলে কিন্তু এই বিষয় সম্পর্কে অর্থাৎ এডুকেশন অনলাইনে সম্পর্কে প্রচুর সাড়া রয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে সেই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরেকবার ধন্যবাদ জানাই আমাকে এখানে ডাকবার জন্য বা স্টুডিওতে ডাকবার জন্য এমন একটা বিষয় নিয়ে আমি আজকে এখানে বলতে এসছি কমার্স বা বাণিজ্য এক মিনিট একটু বলে নিই যে ভার পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামাঞ্চলে কমার্স বা বাণিজ্য বিষয়ে অপেক্ষাকৃতভাবে ছাত্রছাত্রী কমে যাচ্ছে কিন্তু কমার্স বা বাণিজ্যে পড়বার পরে সেটা বিষয়ে প্রচুর রকমভাবে সুযোগ রয়েছে এক্সেল করবার জন্য বা নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য সুতরাং আজকে যারা দেখছো এই সমস্ত প্রোগ্রাম তারা আগামী দিনে অবশ্যই চেষ্টা করবে যে বাণিজ্য নিয়ে বা কমার্স নিয়ে পড়বার জন্য এবং তাতে তোমরা ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে পারবে বেশি সময় নষ্ট না করে আমরা আজকে বিষয় চলে যাব। ক্লাস ইলেভেনের অ্যাকাউন্টেন্সি আমি জানি না এর মধ্যে আর অন্য কোনো স্যার বা ম্যাডাম ইতিমধ্যে এসে অ্যাকাউন্টেন্সি পড়িয়েছেন কিনা না ক্লাস ইলেভেনের অ্যাকাউন্টেন্সিতে আমাদের মূলত যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে করোনা অতিমারির কারণে বেশ কিছু বিষয় বাদ গিয়েছে এবং সিলেবাসটা একটু রিমডিউলড হয়েছে আমি প্রথমে সেটা নিয়ে একটু আলোচনা করে নেব যেহেতু এ বিষয় নিয়ে আগে আলোচনা হয়নি তাই তো ম্যাডাম আচ্ছা যে বিষয়গুলো বাদ গিয়েছে রেকটিফিকেশান অফ এরস বা ভুল সংশোধন ডেপ্রিসিয়েশন প্রভিশনস অ্যান্ড রিজার্ভস অবচয় ভবিষ্যনিধি এবং সঞ্চিতি আর অ্যাকাউন্টিং ফর বিল অফ এক্সচেঞ্জ এই হুন্ডির হিসাবরক্ষণ পদ্ধতি তিনটে বিষয় কিন্তু মূলত ক্লাস ইলেভেন থেকে বাদ গিয়েছে বর্তমানে করোনা অতিমারির কারণে এরপরে সংসদ থেকে একটা নতুন নির্দেশিকা জারি করা হয়েছে যে বিভিন্ন অন্যান্য যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারে মার্কস ডিভিশনটা কেমন করে হবে তো সেই মার্কস ডিভিশনটা আমি একটু ছাত্রছাত্রীদের সুবিধার্থে এখন একটু বলে দিচ্ছি প্রথমে তারপরে বিষয়ে যাব প্রথমে ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং বা হিসাব নিকাশের সূচনা এই যে চ্যাপ্টারটিতে সাতটি কোয়েশ্চেন আসবে এক মার্কসের অর্থাৎ মোট সাত মার্কসের কোশ্চেন থাকবে এই চ্যাপ্টার থেকে থিওরি বেস অফ অ্যাকাউন্টিং পরের চ্যাপ্টার বা হিসাব নিকাশের তাত্ত্বিক ভিত্তি ছটা কোশ্চেন এক মার্ক্সের অর্থাৎ টোটাল ছয় মার্কসের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকবে এরপরে রেকর্ডিং অফ ট্রানজাকশনস অ্যান্ড প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স বা লেনদেন লিপিবদ্ধকরণ ও রেওয়ামিল মিল প্রস্তুতকরণ এই চ্যাপ্টারটি কিন্তু বড়ো চ্যাপ্টার সকলকে একটু জেনে নাও তোমরা ছাত্রছাত্রীরা বা অভিভাবক যারা দেখছেন তারা একটু জেনে নাও যে এই চ্যাপ্টারটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার ক্লাস ইলেভেনের ক্ষেত্রে দশটা কোয়েশ্চেন থাকবে এক মার্কসের তিনটে কোয়েশ্চেন থাকবে চার মার্কসের অর্থাৎ তিনটে কোয়েশ্চেন চার মার্কসের মানে বারো মার্কস দশটা কোয়েশ্চেন এক মার্কসের মানে হচ্ছে দশ মার্কস মানে এবং বাইশ মার্কস প্লাস একটি কোয়েশ্চেন থাকবে ছয় মার্কসের অর্থাৎ মোট 28 নম্বর থাকছে একটা চ্যাপ্টার থেকে অনেকটাই নম্বর থাকছে অবশ্যই অর্থাৎ একটা চ্যাপ্টার থেকে 28 মার্কস তাহলে এই চ্যাপ্টারটা যে কোন ক্লাস 11 এর ছাত্রছাত্রীর পক্ষে যারা কমার্স পড়ছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তারপরে চ্যাপ্টার হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী যেখানে দুটো क्वेश्चन থাকবে এক মার্কসের 2 ম নম্বর এবং একটা क्वेश्चन থাকে 10 মার্কসের 10 মার্কসের এটা একটু বলি ম্যাডাম যে এই যে 10 মার্কসের क्वेश्चनটা এই কোশ্চেনটা নিয়ে বা এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এটা হচ্ছে মূলত ফাইনাল অ্যাকাউন্টস এই যারা ক্লাস ইলেভেনে পড়াশোনা করে তারা ক্লাস ইলেভেন থেকে ফাইনাল অ্যাকাউন্টটা শিখবে এবং ভবিষ্যতে যখন কর্মক্ষেত্রে যাবে তাদের এই ফাইনাল অ্যাকাউন্টটা প্রত্যেক ক্ষেত্রে কাজে লাগবে এরপরের যে চ্যাপ্টারটা সেটা হলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ নট ফর প্রফিট অর্গানাইজেশন অমুনাফা সন্ধানী প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী যেখানে চারটি এক মার্কসের কোয়েশ্চেন থাকছে এবং একটি ছয় মার্কসের কোয়েশ্চেন থাকছে এরপরে অ্যাকাউন্টস ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস বা অসম্পূর্ণ তথ্য থেকে প্রস্তুত হিসাব যেটাকে আমরা সিঙ্গেল এন্ট্রি বলি মূলত চারটে এক মার্কসের প্রশ্ন থাকবে এবং একটি ছয় মার্কসের প্রশ্ন থাকবে মোট দশ মার্কস আর একদম শেষ যে চ্যাপ্টার রয়েছে অর্থাৎ কম্পিউটার্স ইন অ্যাকাউন্টিং আমরা সবাই জানি বর্তমানে কম্পিউটার অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে হোক কিংবা অন্যান্য যে কোনো ফিল্ডে হোক অত্যন্ত অপরিহার্য সেটা ক্লাস ইলেভেন থেকেই কিন্তু পড়ানো হয় তাতে তাতে থাকছে তিনটে এক মার্কসের কোশ্চেন এবং একটা চার মার্ক্সের কোশ্চেন অর্থাৎ মোট চার তিন সাত মার্কস এই হচ্ছে টোটাল নম্বর বিভাজন এবার আমরা মূল বিষয়টাতে চলে আসব। অর্থাৎ আজকে যে চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব। সেই চ্যাপ্টারটা হলো ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী আমি বলেছিলাম একটু আগে কথা প্রসঙ্গে যে এই যেটা শিক্ষা হচ্ছে ক্লাস ইলেভেনে ছাত্রছাত্রীরা যে ফাইনাল অ্যাকাউন্ট বা আর্থিক বিবরণী তৈরি করা শিখছে ভবিষ্যতে সর্বক্ষেত্রে তারা সেটাকে ব্যবহার করতে পারবে ছোট বড় আমাদের যত প্রতিষ্ঠান রয়েছে যত কারবারি প্রতিষ্ঠান রয়েছে সমস্ত ক্ষেত্রে এই আর্থিক বিবরণী তৈরি করতে হয় বা ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করতে হয় এখন এই ফাইনাল অ্যাকাউন্টটা কেন গুরুত্বপূর্ণ আস্তে 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 আমরা এই বিষয় সম্পর্কে আলোচনা করব। এখন আর্থিক বিবরণী আর্থিক বিবরণী কাকে বলে সেটা আমাদের প্রথমে জানা দরকার সেটা হলো কোনো একটা নির্দিষ্ট কারবারি প্রতিষ্ঠানে সেটা যে কোনো কারবারি প্রতিষ্ঠান হতে পারে ছোট বড় মাঝারি যে কোনো ধরনের কারবারি প্রতিষ্ঠান হতে পারে লাভজনক অলাভজনক তো এই ধরনের প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে সারা বছরের যে সমস্ত কার্যকলাপ হয় আর্থিক কার্যকলাপ এখানে একটা প্রশ্ন রয়েছে আর্থিক কার্যকলাপ তার যে আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা হয় সেটা নিরূপণ করবার জন্য এই আর্থিক বিবরণীটা তৈরি করা হয় এবারে আমি এই কথা প্রসঙ্গে বলেছি আর্থিক কার্যকলাপ এখানে একটা কথা বলি কার্যকলাপ দু প্রকারের হতে পারে যেমন আমি আপনার কাছ থেকে একটি পেন নিলাম তাহলে সেটাও একটি কার্যকলাপ আবার আমি আপনাকে পাঁচ টাকা দিয়ে একটি পেন নিলাম সেটাও একটি কার্যকলাপ তাই তো প্রথম কার্যকলাপটিকে অ্যাকাউন্টেন্সির ভাষায় বা হিসাব শাস্ত্রের ভাষায় বলা হচ্ছে ঘটনা অর্থাৎ আপনি শুধুমাত্র আমাকে একটি পেন দিলেন কোনো আর্থিক লেনদেন কোনো আর্থিক নেই কিন্তু দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে আমি আপনাকে পাঁচ টাকা দিয়ে একটি পেন নিলাম সেটা তো একটি আর্থিক লেনদেন হলো সেটা হচ্ছে আর্থিক কার্যকলাপ অর্থাৎ প্রতিষ্ঠানের সারা বছর ধরে যে সমস্ত আর্থিক কার্যকলাপগুলো ঘটবে সেই আর্থিক কার্যকলাপগুলোর সামগ্রিক ফলাফল এবং সামগ্রিকভাবে বছরের শেষে প্রতিষ্ঠানের অবস্থা জানবার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আমরা বলবো আর্থিক বিবরণী এখন এই আর্থিক বিবরণীর ক্ষেত্রে আমরা এটাকে মূলত একটাই নাম দিয়ে থাকি সেটা হলো ফাইনাল অ্যাকাউন্ট এই ফাইনাল অ্যাকাউন্টকে তিনটে ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ক্রয় বিক্রয় হিসাব বা ট্রেডিং অ্যাকাউন্ট একটা হচ্ছে লাভ ক্ষতির হিসাব বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং তৃতীয় ভাগটা হল ব্যালেন্স শিট বা উদ্বর্তপত্র এই হলো তিনটে মূল ভাগ যা ক্লাস ইলেভেনের সিলেবাসে রয়েছে এছাড়াও আরও বেশ কিছু ভাগ হয় ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট হয় কিন্তু সেটা ক্লাস ইলেভেনে নেই এখন নাম্বার ডিভিশনটা কি করে হয় দশ মার্কসের ডিভিশনটা কি করে হয় ক্রয় বিক্রয় হিসাব বা ট্রেডিং অ্যাকাউন্ট যেটা আমরা বলছি তাতে তিন মার্কস থাকে অর্থাৎ সেটি সম্পূর্ণ করবার জন্য তিন মার্কস থাকে তাতে লাভ হিসাব বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট সেটি সম্পূর্ণ করবার জন্য তিন মার্কস থাকে এবং একদম শেষে যেটা আমরা তৈরি করছি যেটাকে আমরা বিবরণী বলি সেটা হলো ব্যালেন্স শিট বা উদ্বর্তপত্র তাতে থাকে চার মার্কস অর্থাৎ তিন প্লাস তিন প্লাস চার মোট দশ মার্কস এটা হচ্ছে টোটাল ফাইনাল অ্যাকাউন্ট ঠিক আছে এবার এই যে আর্থিক বিবরণী তৈরি করা হচ্ছে এর প্রয়োজনীয়তাটা কি সেটা তো আমাদের জানতে হবে যে আমরা সারা বছর ধরে যে আর্থিক কার্যকলাপগুলো ঘটছে আর্থিক বিবরণীটা তৈরি না করলেই বা কি যায় আসে সেটা তো ছাত্রছাত্রীদের জানা প্রয়োজন প্রথমেই বুঝতে হবে যে আর্থিক বিবরণী তৈরি করা অত্যন্ত প্রয়োজন তার কারণ আমি আর্থিক বিবরণীর যে সংজ্ঞা বলেছিলাম তাতেই উল্লেখ করেছিলাম যে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ধারণ করতে হয় এখন এই আর্থিক ফলাফল বিভিন্ন মাধ্যমে নির্ধারণ করা যায় কি কিভাবে প্রথমে মোট লাভ বা মোট ক্ষতি নির্ধারণ করা যায় যে মোট লাভ বা মোট ক্ষতি নির্ধারণ করা যায় ক্রয় বিক্রয় হিসাব বা ট্রেডিং অ্যাকাউন্টের মাধ্যমে আমরা যাকে ট্রেডিং অ্যাকাউন্ট বা ক্রয় বিক্রয় হিসাব বলছি তার মাধ্যমে এই মোট লাভ বা মোট ক্ষতি নির্ধারণ করা যায় আমি পরবর্তীকালে আলোচনায় আসব যে এই মোট লাভ বা মোট ক্ষতি কাকে বলা হয় ঠিক আছে এখন এরপরে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আমরা যেটা পারি সেটা হলো নিট লাভ বা নিট ক্ষতি নির্ধারণ করতে পারি অর্থাৎ এই নিট লাভ বা নিট ক্ষতি কোথার থেকে আসছে কিভাবে আসছে সেটাও আমি পরবর্তীকালে আজকেই আলোচনা করছি প্রত্যক্ষ খরচ পরোক্ষ খরচ প্রত্যক্ষ আয় পরোক্ষ আয় সেগুলো আমরা এই আর্থিক ফলাফল থেকে জানতে পারি মূলত যে আর্থিক বিবরণী তৈরি করছি টোটাল ফাইনাল অ্যাকাউন্ট তার মাধ্যমে এরপরে জানতে পারি সঞ্চিতি ও ভবিষ্যৎ ব্যবস্থা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সকলকে বলে রাখা ভালো আপনি জানেন ম্যাডাম যে বর্তমান যে বছরটা চলছে তার ঠিক আগের বছরে করোনা অতিমারি গিয়েছে তো করোনা অতিমারির কারণে প্রত্যেকটা আর্থিক প্রতিষ্ঠান যেগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল তারা ভীষণ রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন এই যে ক্ষতি তারা সামাল দেবে কেমন করে এই ক্ষতি সামাল দেওয়ার জন্য সাধারণভাবে অ্যাকাউন্টেন্সিতে কি করা হয় প্রত্যেক বছর একটা নির্দিষ্ট অর্থ প্রফিট থেকে সরিয়ে রাখা হয় যেটাকে বলা হয় রিজার্ভস প্রফিশেন্স ঠিক আছে এই রিজার্ভস অ্যান্ড প্রফিশেন্স যেটা সরিয়ে রাখা হয় সেটা থেকে যে করোনা অতিমারির সময় প্রতিষ্ঠানগুলো ক্ষতির সম্মুখীন হয়েছিল তারা কিছুটা সেটা মেকআপ করতে পেরেছে বা কিছুটা সেটা সামাল দিতে সক্ষম হয়েছে আপতকালীন পরিস্থিতির জন্য থাকে ধরে নেওয়া যাক কোনো একটা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেল বা কিছু সম্পত্তি নষ্ট হলো তখন সে কোথা থেকে পাবে এতগুলো টাকার যোগান কোথা থেকে পাবে তখন কিন্তু এই যে ভবিষ্য নিধি কিংবা রিজার্ভস অ্যান্ড প্রফিশিয়েন্স করে রাখা হয় প্রতিষ্ঠানে প্রত্যেক বছরের প্রফিট থেকে সরিয়ে রাখা হয় বা প্রত্যেক বছরের লাভ থেকে সরিয়ে রাখা হয় সেটার মাধ্যমে কিন্তু এইটা করা সম্ভব হয় তা না হলে করা সম্ভবই হতো না এরপরে কি আর্থিক ফলাফলের তুলনামূলক আলোচনা এটা খুব গুরুত্বপূর্ণ কেন আমার গত বছরের যে আর্থিক ফলাফল হয়েছে অর্থাৎ যা মোট লাভ বা মোট ক্ষতি হয়েছে যা নিট লাভ বা নিট ক্ষতি হয়েছে তার সঙ্গে বর্তমান বছরের নিট লাভ বা নিট ক্ষতি বা মোট লাভ বা মোট ক্ষতির কতটুকু পার্থক্য হয়েছে সেটা জানা প্রয়োজন আমার গত বছরে যা প্রফিট হয়েছিল বা যা লাভ হয়েছিল তার তুলনায় যদি এবছরে প্রফিট কমে যায় বা লাভ কমে যায় তাহলে কিন্তু প্রতিষ্ঠান খারাপ অবস্থায় রয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে এবং সেই মতন করে ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রতিষ্ঠান যাতে লাভের পথে যায় কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানই হচ্ছে চায় মুনাফা অর্জন করতে এই মুনাফা অর্জন করাই হচ্ছে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য তাহলে মুনাফার পরিমাণ যদি গত বছরের তুলনায় কমে যায় তাহলে সেটা প্রতিষ্ঠানের পক্ষে সুখকর বিষয় নয় সেজন্য প্রত্যেক প্রতিষ্ঠান চায় যে গত বছরের তুলনায় যাতে এবছরে আমার প্রতিষ্ঠানে অতিরিক্ত মুনাফা হয় এখন গত বছর বলতে দু হাজার কুড়ি সালটাকে ধরলে চলবে না অবশ্যই কারণ সেটা একটা ব্যতিক্রমী বছর করোনার বছর তাহলে বর্তমান বছরে যারা হিসাব পোষবে তারা দেখবে যে দু হাজার সালের তুলনায় দু সালে আমরা কতটা প্রফিট করতে পেরেছি এখন এই আর্থিক ফলাফল নির্ধারণ করতে গেলে কিন্তু তাকে দু বছরের যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট রয়েছে তার তুলনামূলক আলোচনা করতে হবে তবেই সে সেটা বুঝতে পারবে নেক্সট সম্পত্তি এবং দায় সমূহের সঠিক চিত্র এটা নিয়ে আমরা আলোচনায় আসবো এটা আমরা মূলত ব্যালেন্স শিট বা উদ্বর্তপত্র থেকে জানতে পারি যে সম্পত্তি এবং দায়ের কি আর্থিক চিত্র হওয়া সম্ভবপর হয় আর কারবারের বিনিয়োগ সম্পর্কিত সামগ্রিক তথ্য জানা সম্ভব হয় অর্থাৎ ইনভেস্টমেন্ট যে কোনো প্রতিষ্ঠানে ইনভেস্টমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর সে কোথায় কোথায় ইনভেস্ট করছে অর্থাৎ কোন ক্ষেত্রে ইনভেস্ট করে সে প্ল্যান্ট মেশিনারিতে ইনভেস্টমেন্ট করলো নাকি বিল্ডিংয়ে ইনভেস্টমেন্ট করলো কোন ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করে সে সেই বছরে কতটা টাকা তুলতে পারছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এগুলো যা আমি এই মুহূর্তে আলোচনা করলাম সেগুলো হচ্ছে আর্থিক বিবরণী তৈরি করার মূল লক্ষ্য অর্থাৎ এজন্যই আর্থিক বিবরণী তৈরি করা হয় এ ছাড়া আর্থিক বিবরণী তৈরি করবার খুব একটা বেশি প্রয়োজন পড়তো না কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানে এগুলোর প্রয়োজন পড়ে এবং সেজন্য আর্থিক বিবরণীও তৈরি করতে হয় এখন এই যে আর্থিক বিবরণী বা ফাইনাল অ্যাকাউন্টের কথা আমরা বলছি এই ফাইনাল অ্যাকাউন্টে প্রথম ধাপটা হলো ক্রয় বিক্রয় হিসাব বা ট্রেডিং অ্যাকাউন্ট এখন ট্রেডিং অ্যাকাউন্ট কাকে বলবো বলব নামেই হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট নামেই আমি বলেছি ক্রয় বিক্রয় হিসাব ঠিক আছে তাহলে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় থেকে প্রতিষ্ঠানে যে মোট লাভ বা মোট ক্ষতি হচ্ছে সেটা নির্ধারণ করবার জন্য মূলত যে হিসাব তৈরি করা হয় তাকে আমরা বলবো ক্রয় বিক্রয় হিসাব বা ট্রেডিং অ্যাকাউন্ট আবার বলছি পণ্য বা সেবা ক্রয় বিক্রয় থেকে কোনো প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট হিসাব খালে সাধারণভাবে এক বছরের ক্ষেত্রে এটা ধরা হয় একটা নির্দিষ্ট হিসাব খালে যে হিসাব কাতে হিসাবকালে যে পরিমাণে মোট লাভ বা মোট ক্ষতি হচ্ছে তা নির্ধারণ করবার জন্য ক্রয় বিক্রয় হিসাব তৈরি করা হয় এখন আমি যে এই হিসাবকালের কথা বলছি এই হিসাবকালটা কীভাবে নির্ধারণ করব। সাধারণভাবে আমাদের ক্ষেত্রে হিসাবকালটা হলো পয়লা এপ্রিল কোনো একটা বছরে শুরু হয় এবং পরবর্তী বছরের একত্রিশে মার্চ গিয়ে সেই হিসাব বছরটা শেষ হয় আমরা কিন্তু সাধারণ ক্যালেন্ডার ইয়ারটাকে হিসাব বছর ধরি না অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আমরা হিসাব বছর ধরি না আমরা হিসাব বছর ধরি পয়লা এপ্রিল থেকে শুরু হবে এবং পরবর্তী বছরের একত্রিশে মার্চ গিয়ে সেই হিসাব বছরটা শেষ হবে এটা অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ছাত্রছাত্রীরা রয়েছে ইলেভেনে সবে মাত্র অ্যাকাউন্টেন্সি করা শুরু করেছো তাদের ক্ষেত্রে এটা জেনে রাখা ভালো যে আমরা হিসাব বছর কোনটাকে বলি আর কোনটাকে বলি না এবার মোট লাভ বা মোট ক্ষতি আমরা প্রথমেই বলেছি ক্রয় বিক্রয় হিসাবের কথা এখন ক্রয় বিক্রয় হিসাবটা কি করে তৈরি করব তোমরা যারা ছাত্রছাত্রী রয়েছ তারা খাতাটাকে দুটো ভাগে ভাগ করবে অর্থাৎ খাতার যে কোনো পৃষ্ঠা পৃষ্ঠাটাকে দুটো ভাগে ভাগ করবে তার ডান দিকের ভাগটা হবে ক্রেডিট দিক এবং বাম দিকের ভাগটা হবে ডেবিট দিক আবার বলছি যে কোনো খাতার একটি পৃষ্ঠাকে তোমরা দুটো ভাগে ভাগ করবে ডান দিকের ভাগটা বা রাইট সাইডটা হবে ক্রেডিট দিক এবং বাম দিকের ভাগ বা লেফট সাইডটা হবে ডেবিট দিক আর এই যে ডেবিট দিক এবং ক্রেডিট দিক এই দুটো দিকেই দুটো করে অ্যামাউন্টের কলাম লিখতে হয় বা দুটো করে অ্যামাউন্টের কলামের ছক কাটতে হয় এর সাথে পার্টিকুলার্সের আলাদা করে ছক কাটতে হয় ঠিক আছে এখন এর মাধ্যমে এই যে ট্রেডিং অ্যাকাউন্টের কথা আমরা বলছি এর মাধ্যমে আমরা মোট লাভ বা মোট ক্ষতি নির্ধারণ করি ম্যাডাম আমি আগেই বলেছি যে মোট লাভ বা মোট ক্ষতি নির্ধারণ করবার জন্যই আমরা এই ক্রয় বিক্রয় হিসাব তৈরি করে থাকি এখন মোট লাভ কি মোট ক্ষতি কি মোট ক্ষতির কথায় পরে আসছি প্রথমে মোট লাভের কথা আলোচনা করি সেটা হলো কোন প্রতিষ্ঠানের নিট বিক্রয় মূল্য এখন নিট বিক্রয় মূল্য কি সেটা নিয়েও আলোচনা করব নিট বিক্রয় মূল্য এবং অন্তিম পণ্য অন্তিম পণ্য কাকে বলা হয় ক্লোজিং স্টক একদম পরিষ্কার ভাষায় যেটাকে আমরা বলবো ক্লোজিং স্টক অর্থাৎ থার্টি ফার্স্ট মার্চ কোনো একটা বছরে কোনো একটা প্রতিষ্ঠানে যে স্টক থেকে দেখা গেল সেটাকে আমরা বলবো ক্লোজিং স্টক তার থেকে বাম দিকে বা ডেবিট দিকে যে সমস্ত বিষয়গুলো বসছে অর্থাৎ প্রারম্ভিক পণ্য বা ওপেনিং স্টক পারচেস ওয়েজেস এবং অন্যান্য সমস্ত প্রকার প্রত্যক্ষ খরচ এখন পারচেজ বা যখন আমি ক্রয়ের কথা বলছি তখন সেখানে আমাকে নিট ক্রয়ের কথা বলতে হচ্ছে আমি ওখানেও নিট বিক্রয়ের কথা বলেছিলাম এখানেও নিট ক্রয়ের কথা বলছি এখন নিট ক্রয় বা নিট বিক্রয় কেন বলছি সেটা আসছে মোট কথা হলো আমরা যে ট্রেডিং অ্যাকাউন্টটা করছি ছাত্রছাত্রীদের সুবিধার্থে বলে দিই যে আমরা যে ট্রেডিং অ্যাকাউন্টটা করছি সেই ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট দিকের যোগফল যদি ডেবিট দিকের যোগফলের তুলনায় বেশি হয় তাহলে ক্রেডিট দিকের যোগফলের থেকে ডেবিট দিকের যোগফল বিয়োগ করে যা পাওয়া যায় সেটাই হলো মোট লাভ বা গ্রস প্রফিট মোট লাভ বা গ্রস প্রফিট অর্থাৎ ডান দিকের বা ক্রেডিট দিকের যে যোগফল সেটার তুলনায় যদি বাম দিকের বা ডেবিট দিকের যোগফল কম হয় তাহলে উভয় যোগফলের যে অন্তরফল বা মাইনাস পড়লে যা দাঁড়ায় বিয়োগফল সেটাকে আমরা বলবো গ্রস প্রফিট বা মোট লাভ ঠিক আছে বোঝা গেল একটা বিষয় আমি ছেড়ে এসেছিলাম সেটা হলো নিট বিক্রয় এবং নিট ক্রয় নিট বিক্রয় কাকে বলবো। সেটা হলো বিক্রয় বা সেলস থেকে সাধারণভাবে সেলস রিটার্ন যদি বাদ যায় তাহলে সেই রিটার্ন বাদ দেওয়ার পরে আমরা যে অংশটি পাবো সেটাকে আমরা বলবো নিট বিক্রয় এখন সেলস রিটার্নটা কেন হয় কোনো একটা প্রতিষ্ঠান এমন কথা বলতে পারবে না যে যে সে যে সমস্ত বিষয়গুলো বিক্রি করছে যা পণ্য বিক্রি করছে তার কোনোটা ফেরত আসবে না এমন কথা সে কখনোই বলতে পারে না অর্থাৎ দেখা গেল একটা প্রতিষ্ঠান একটা বছরে এক লাখ টাকার পণ্য বিক্রি করেছে তার মধ্যে থেকে দশ হাজার টাকার পণ্য প্রতিষ্ঠানে ফেরত এসেছে আবার তাহলে এই যে দশ হাজার টাকার পণ্য ফেরত আসলো তাহলে কিন্তু আমরা আর বলতে পারবো না যে এক লক্ষ টাকার পণ্য বিক্রয় হয়েছে পণ্য বিক্রয় কিন্তু এক লক্ষ টাকার হয়নি পণ্য বিক্রয় হয়েছে এক লক্ষ টাকা থেকে দশ হাজার টাকা বিয়োগ করার পরে যে নব্বই হাজার টাকা পড়ে থাকলো সেটি কিন্তু আমরা নিট বিক্রয় হিসাবে ধরবো যেটাকে আমরা ট্রেডিং অ্যাকাউন্টে নেট সেলস হিসাবে দেখাবো ঠিক আছে এবার নিট ক্রয়ের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য অর্থাৎ যা আমরা কিনছি সবটুকুই যে আমরা আমাদের কাছে রেখে দিতে পারবো এমন নয় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যে জিনিসটা কিনে নিয়ে আসছি সেই জিনিসটা আমাদের পছন্দ হচ্ছে না যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেই সেরকম হতে পারে অর্থাৎ একটা প্রতিষ্ঠান ধরে নেওয়া যাক যে কোনো একটা প্রতিষ্ঠান বিরাটিতে একটা শাড়ির দোকান রয়েছে সেই শাড়ি দোকানটা থেকে কিনে নিয়ে আসছে এমন কথা সে কখনোই বলতে পারবে না যে বড় বাজার থেকে যে শাড়ি সে কিনে নিয়ে আসলো তার পছন্দ হয়েছে সেখানে কোনো নষ্ট হওয়া শাড়ি বা ফুটো ফাটা শাড়ি এমন পাওয়া যায়নি এমন কথা বলা যাবে না তাহলে যদি বড় বাজার থেকে কিনে নিয়ে আসা শাড়িগুলোর মধ্যে কোনো ফুটো ফাটা বা নষ্ট কিছু দেখা যায় তাহলে কি সেই দোকানটা সেটা রেখে দেবে কখনোই রেখে দেবে না সে সেটা ফেরত দিয়ে দেবে তাহলে তার যা পারচেস ছিল সেই পারচেস থেকে কিন্তু সেটা ফেরত চলে গেল এটাকে বলা হয় পার্চেস রিটার্ন বা ক্রয় ফেরত এখন টোটাল ক্রয় যা আমরা করেছিলাম সেটার থেকে এই ক্রয় ফেরতটা বাদ দেওয়ার পরে যা পড়ে থাকবে সেটাকেই আমরা বলবো নিট ক্রয় ঠিক আছে তাহলে আমরা ডান দিকের অংশ থেকে বাম দিকের অংশ বিয়োগ করবার পর যা পড়ে থাকছে ট্রেডিং অ্যাকাউন্টে সেটাকে আমরা বলছি মোট লাভ এখন যদি উল্টো ঘটনা ঘটে অর্থাৎ দেখা গেল বাম দিকের অংশ বা ডেবিট দিকের যোগফল বেশি হয়ে গেল অর্থাৎ ক্রেডিট দিকের তুলনায় ডেবিট দিকের যোগফল বেশি হয়ে গেল তাহলে কি হবে না সেক্ষেত্রে এই ডেবিট দিকের যোগফল বেশি হলে সেক্ষেত্রেও আমাদেরকে বিয়োগ ফল বার করতে হবে কিন্তু তখন আর সেটা মোট লাভ হবে না তখন সেটা হয়ে যাবে মোট ক্ষতি অর্থাৎ ডেবিট দিকের যোগ ফল ট্রেডিং অ্যাকাউন্টে বা ক্রয় বিক্রয় হিসাবে যদি ক্রেডিট দিকের যোগ তুলনায় বেশি হয় তাহলে উভয়ের যে অন্তর্ফল বা বিয়োগ ফল সেটাকে আমরা বলবো মোট ক্ষতি বা গ্রস লস বিষয়টা বুঝতে পারলে তোমরা এখন ট্রেডিং অ্যাকাউন্টে আমরা সাধারণভাবে কোন কোন বিষয়গুলো লিখে থাকি এমনিতে আমরা যদি বৃহদাকার প্রতিষ্ঠানের হিসাব করতে বসি তাহলে অনেকগুলো বিষয় কিন্তু সে তার মধ্যে থাকে আমি ক্লাস ইলেভেনে সাধারণভাবে ছাত্রছাত্রীদের যে সমস্ত বিষয়গুলো আসে সেগুলো নিয়েই মূলত আলোচনা করছি এবং সেগুলো আমি লিখে দিচ্ছি দেখো তোমরা সেগুলো বুঝতে পারো কি না এবং আমি লিখব তখন সেই বিষয়গুলোর মধ্যে কোনটা ডেবিটে আসে এবং কোনটা ক্রেডিটে লিখতে হয় সেটাও কিন্তু একই সঙ্গে লিখে দেব ঠিক আছে একদম দেখতেও থাকো তোমরা দেখতে থাকো তোমরাও লিখে ফেলো হ্যাঁ তোমরা লিখে ফেলতে পারো এখন আমরা যেটা করছি সেটা হলো ট্রেডিং অ্যাকাউন্ট এই ট্রেডিং অ্যাকাউন্টে কোন কোন বিষয়গুলো আসে সেটা আমরা এখন আলোচনা করব। ওপেনিং স্টক প্রথমেই যেটা লিখবো সেটা হলো ওপেনিং স্টক এটা ডেবিট দিকের একদম মাথায় কিন্তু বসাতে হয় অর্থাৎ ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকের একদম মাথায় বসাতে হয় ওপেনিং স্টক এরপর আসে পারচেজ এই যে পারচেজ লেখা হলো আমি আগেই বলেছি পারচেজ কিন্তু শুধুমাত্র পারচেজ নয় পারচেজ থেকে পারচেজ রিটার্ন বাদ যায় সেটার কথাটাও কিন্তু মাথায় রাখতে হবে আমরা সেটা আসব এক্ষুনি লিখছি এর থেকে আমরা কি করব পারচেস রিটার্ন যেটা থাকে সেই রিটার্নটাকে মাইনাস করব। ঠিক আছে এরপরে কি রয়েছে এরপরে রয়েছে সেলস সেলসের ক্ষেত্রে আমরা সেলসটাকে ক্রেডিট দিকে বসাই এতক্ষণ যা আলোচনা করেছি ওপেনিং স্টক পারচেস এগুলো সব ডেবিট দিকে বসানো হয় পারচেস থেকে পার্চেস রিটার্ন মাইনাস করা হয় এবার যেটা লিখলাম তোমরা যেটা তোমাদের মনিটরে দেখতে পাচ্ছ বা টিভিতে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সেলস এই সেলস থেকে সাধারণভাবে সেলস রিটার্ন মাইনাস করা হয় একটু আগে বলেছি যে সেলস থেকে সেলস রিটার্ন মাইনাস করলে আমরা নেট সেলস পাবো পারচেজ থেকে পারচেজ রিটার্ন মাইনাস করলে আমরা নেট পারচেজ পাবো বা নেট ক্রয় পাবো ঠিক আছে এরপরে আলোচনায় আসব যে ক্যারেজ ইনওয়ার্ড হোয়াট ইজ ক্যারেজিং ইনওয়ার্ড ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর কোনো একটা প্রতিষ্ঠা বিরাটিতে একটি শাড়ির দোকান রয়েছে এবং সে বড় বাজার থেকে শাড়ি কিনে নিয়ে আসে বিক্রি করবার উদ্দেশ্যে এখন থেকে শাড়ি কিনে সময় তো সে মাথায় করে নিয়ে আসবে আসবে না না হেঁটে তাহলে তার সেটা বহন খরচা রয়েছে একটা এখন সে বহন খরচাটা তো যে মালিক রয়েছে সে তার নিজের পকেট থেকে দেবে না কখনোই এই ক্যারেজ ইনওয়ার্ডটা ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে সংযুক্ত হবে ডেবিট দিকে অর্থাৎ এটা তার খরচা এই খরচাগুলো সে কিন্তু যাকে এই শাড়িগুলো বিক্রি করবে সেই ক্রেতাদের কাছ থেকেই তুলবে কখনোই সে কিন্তু সেই টাকাটা নিজের পকেট থেকে দেবে না এটা দেওয়া সম্ভব নয় কখনোই তাহলে তো সে কোনোভাবেই লাভ করতে পারবে না নেক্সট হচ্ছে কার্টেজ কার্টেজ কি এটা আজকাল খুব একটা বেশি চলে না ঠেলা গাড়ি বা গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি এই ধরনের কোনো গাড়ির জন্য যদি খরচা হয় তাহলে তার জন্য যে খরচাটা সেটা আমরা ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে দেখিয়ে থাকি এরপর আমরা দেখাবো ইম্পোর্ট ইম্পোর্ট জিনিসটা কি না বিদেশ থেকে কোনো জিনিস কিনে নিয়ে আসলে সেটাকে আমরা বলবো কম বেশি সবাই তোমরা জানো যে ইম্পোর্ট কাকে বলে তবু আমি একটু বলে দিলাম পার্চেস এর মতই কিন্তু ইম্পোর্টটা এমন নয় যে কোন একটা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট জায়গা থেকে একটা নির্দিষ্ট দেশের ভৌগোলিক সীমানার মধ্যে থেকেই সমস্ত ব্যবসাটা করতে হবে এমন তো কোনো কথা নেই সে বাইরে থেকে বা বিদেশ থেকে কোনো জিনিস কিনে নিয়ে আসতে পারে তখন সেটাকে কিভাবে দেখাবে তখন সেটাকে দেখাবে ইম্পোর্ট হিসাবে এবং তখন সেটাকে ট্রেডিং অ্যাকাউন্ট বা ক্রয় বিক্রয় হিসাবে ডেবিট দিকে দেখাতে হবে এরপরে রয়েছে আমি একটু এদিকটাতে দেখতে পাবে এরপরে রয়েছে এক্সপোর্ট এক্সপোর্ট হচ্ছে ঠিক সেলস এর মতো অর্থাৎ দেশের গণ্ডির বাইরে যদি কোনো জিনিস বিক্রি করা হয় তখন সেটাকে বলা হবে এক্সপোর্ট ঠিক আছে এরপরে আসবো ওয়েজেস ওয়েজেস কাকে বলা হয় না কোনো একটা প্রতিষ্ঠান সাধারণভাবে যে সকল মজুরি প্রদান করে থাকে যে সকল মজুরি প্রদান করে থাকে প্রতিষ্ঠান চালানোর উদ্দেশ্যে যা মজুরি প্রদান করা হয় সেগুলোকে ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে দেখাতে হয় এক্সপোর্ট সেলসের মতো আমি আগে যে এক্সপোর্টের কথা বলেছি সেই এক্সপোর্টটা সেলস মতো ক্রেডিট দিকে দেখাতে হয় ওয়েজেসটা কিন্তু আবার ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট দিকে দেখাতে হয় এরপর আসছে রয়্যালটি রয়্যালটিও ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে দেখাতে হয় নেক্সট আসছে কোক গ্যাস ফুয়েল এটসেট্রা অর্থাৎ গ্যাস ফুয়েল বা এই ধরনের জ্বালানির জন্য যে সমস্ত খরচাগুলো হয় সেই খরচাগুলোকে আমাদের ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে দেখাতে হয় এরপরে আসছে এক্সাইজ ডিউটি এই যে এক্সাইজ ডিউটি বললাম এটা সাধারণভাবে আমরা জানি শুল্ক এই শুল্কটা গভর্নমেন্টকে প্রদান করতে হয় এবং সেটা ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে দেখাতে হয় আর সর্বশেষ যেটা আসবে সেটা হচ্ছে ক্লোজিং স্টক ছাত্রছাত্রীরা তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে লিখেছিলাম ওপেনিং স্টক এবং একদম শেষে লিখলাম ক্লোজিং স্টক ওপেনিং স্টক বসে বা প্রারম্ভিক মজুদ পণ্য বাংলায় যদি আমি বলি প্রারম্ভিক মজুত পণ্যটা বসে ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকের একদম মাথায় এবং ক্লোজিং স্টকটা বসে হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টে ক্রেডিট দিকের একদম শেষে মজার কথাটা হচ্ছে যে ওপেনিং স্টকটা একদম প্রথমে বসাতে হয় এবং ক্লোজিং স্টকটা একদম শেষে বসাতে হয় দুটোর জায়গাটাও কিন্তু ভিন্ন ওপেনিং স্টকটা বসে হচ্ছে ডেবিট দিকের মাথায় এবং ক্লোজিং স্টকটা বসে হচ্ছে ক্রেডিট দিকের শেষে ঠিক আছে তাহলে এইগুলোর মাধ্যমে অর্থাৎ ডেবিট দিকে যেগুলো বসে আমি এখানে আলোচনা করেছি ওপেনিং স্টক পারচেস পারচেস রিটার্ন ক্যারেজ ইন ওয়ার্ড কার্টেজ ইম্পোর্ট ওয়েজেস রয়্যাল্টি কোক গ্যাস ফুয়েল এক্সাইজ ডিউটি এগুলো সব ডেবিট দিকে বসে এবং ক্রেডিট দিকে বসে হচ্ছে সেলস থেকে সেলস রিটার্ন মাইনাস করতে হয় এক্সপোর্ট লিখতে হয় এবং ক্লোজিং স্টক লিখতে হয় এবার এই ক্রেডিট দিকের যোগফল যদি ডেবিট দিকের যোগফলের তুলনায় বেশি হয় তাহলে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো সেটাকে আমরা বলবো গ্রস প্রফিট গ্রস প্রফিট ঠিক আছে কিন্তু যদি ডেবিট দিকে যোগ ফল কোনো বেশি হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো গ্রস লস লস ঠিক আছে বোঝা গেল ছাত্রছাত্রীরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমার প্রশ্ন করতে পারো কিন্তু মূলত গ্রস প্রফিট এবং গ্রস লস কিন্তু এভাবেই আমরা নির্ধারণ করতে পারি মূলত ট্রেডিং অ্যাকাউন্ট থেকে গ্রস প্রফিট এবং গ্রস লস নির্ধারিত হয় এবার এইগুলো আমরা যদি কমপ্লিট করে ফেলতে পারি তাহলে আমরা তিন মার্কস পেয়ে গেলাম অর্থাৎ টোটাল যে দশ মার্কস রয়েছে তার মধ্যে তিন মার্কস পেয়ে গেলাম এরপরে আসবো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের বা লাভ ক্ষতির হিসাব এই লাভ ক্ষতির হিসাবের ক্ষেত্রে কিভাবে আমরা সেটাকে নির্ধারণ করব লাভ ক্ষতির হিসাবের ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে তিন মার্কস রয়েছে একটু বলি ম্যাডাম যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনারা দেখবেন যে লাভ ক্ষতির হিসাব কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ লাভ ক্ষতির হিসাব থেকে কোনো একটা প্রতিষ্ঠানের সার্বিক আর্থিক ফলাফল নির্ধারণ করা সম্ভবপর হয় কোনো একটা প্রতিষ্ঠান আদৌ লাভ করলো না লোকসান করলো সেটা নির্ধারণ করা যায় এই লাভ ক্ষতির হিসাবের মাধ্যমে গ্রস প্রফিট যেটা আমরা এতক্ষণ বার করলাম সেটাই কিন্তু সব নয় আমি ছাত্রছাত্রীদের বলি সাধারণভাবে বিক্রি পর্যন্ত যে কটা খরচ প্রত্যক্ষ খরচ এবং প্রত্যক্ষ আয় সেগুলোকে আমরা কিন্তু ট্রেডিং অ্যাকাউন্টে দেখাই কিন্তু সেটাই কিন্তু সব নয় যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান বা কারবারি প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ আয়টাই সব নয় এর বাইরে অসংখ্য পরোক্ষ খরচ এবং পরোক্ষ আয় রয়েছে যেগুলোর মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের নিট লাভ বা নিট ক্ষতি নির্ধারিত হয় এখন আমরা সেইটাতে যাব যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেটা কিনা যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বাংলায় বলা হয় লাভ ক্ষতির হিসাব এই লাভ ক্ষতির হিসাবটা কি না কোনো একটা নির্দিষ্ট হিসাবকালে সেই একই ব্যাপার কোন একটা নির্দিষ্ট হিসাবকালে ওই ট্রেডিং অ্যাকাউন্ট বা ক্রয় বিক্রয় হিসাবে থেকে আমরা যে জেটটা পেয়েছিলাম অর্থাৎ যে গ্রস প্রফিট বা গ্রস লস পেয়েছিলাম সেটা নিয়ে তার সঙ্গে অন্যান্য বিভিন্ন পরোক্ষ খরচ এবং পরোক্ষ আয়গুলোকে সঙ্গে করে কোনো প্রতিষ্ঠানের যে নিট লাভ বা নিট ক্ষতি নির্ধারণ করার প্রক্রিয়া বা যে হিসাব খাত তৈরি করা হয় সেটাকে আমরা বলবো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা লাভ ক্ষতির হিসাব আবার বলছি সবাই ভালো করে মন দিয়ে শুনে নাও ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমরা যে গ্রস প্রফিট বা গ্রস লস পেলাম অর্থাৎ যে মোট লাভ বা মোট ক্ষতি পেলাম সেটাকে যে টেনে নিয়ে এসে কোনো একটা প্রতিষ্ঠানের পরোক্ষ আয় এবং পরোক্ষ খরচগুলো সামগ্রিকভাবে লেখার পর কোনো প্রতিষ্ঠানে যে নিট লাভ বা নিট ক্ষতি নির্ধারণ করার প্রক্রিয়া তা যে হিসাবের মাধ্যমে সম্পন্ন হয় তাকে আমরা সাধারণভাবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বা লাভ ক্ষতির হিসাব বলতে পারি এখন এই লাভ ক্ষতির হিসাব নির্ধারণ করবার সময় আমি বারবার করে দুটো শব্দ উচ্চারণ করছি একটা হচ্ছে নিট লাভ এবং নিট ক্ষতি এখানেও ছাত্রছাত্রীদের বলছি একদম ওই ট্রেডিং অ্যাকাউন্টের মতোই তোমরা খাতার পৃষ্ঠাটাকে দুটো ভাগে ভাগ করবে দুটো ভাগে ভাগ করে তার ডান দিকটাতে হবে ক্রেডিট দিক এবং বাম দিকটাতে হবে ডেবিট দিক ডান দিকে দুটো অ্যামাউন্টের বা টাকা লেখার জন্য কলাম থাকবে প্রথম কলামটাকে বলা হবে ইনার কলাম বা ভিতরের কলাম বাইরের কলামটাকে বলা হবে আউটার কলাম বা বাইরের কলাম ঠিক আছে প্রত্যেকটা ক্ষেত্রে অর্থাৎ ক্রেডিট দিকেও আমাদেরকে দুটো কলাম করতে হবে এবং ডেবিট দিকেও আমাদেরকে দুটো কলাম করতে হবে সিমিলার টাইপস একদম দুটো দিক সমান হবে অর্থাৎ ডেবিট দিক এবং ক্রেডিট দিক ছাত্রছাত্রীরা তোমরা সব সময় মনে যাবে মনে রাখবে যে এসথেটিসিটিস কিন্তু একটা বড় ফ্যাক্টর আমাদের অ্যাকাউন্টেন্সিতে কিন্তু সবসময় দেখা হয় কে কতটা নিট অ্যান্ড ক্লিন করে অঙ্কটা করছে আমরা অঙ্কও বলি সাধারণভাবে কিন্তু এটা প্রবলেম বলাটাই বেশি ভালো কারণ অঙ্ক তো নয় এটা সাধারণভাবে প্রবলেম বলাটাই বেশি ভালো তো সেক্ষেত্রে সবাই চেষ্টা করবে খাতায় যখন কোনো একটা প্রবলেম সলভ করছো তখন যেন প্রচণ্ড ভালোভাবে তার মধ্যে নিট অ্যান্ড ক্লিন থাকে খুব বেশি কোনো কিছুতে ওভার রাইটিং করবে না তাতে কিন্তু শিক্ষকদের সামনে সেইখানে নাম্বার কমে যাওয়ার তোমাদের প্রবণতা থাকবে বা সম্ভাবনা থাকবে সেই জন্য প্রত্যেককে বলি যে তোমরা চেষ্টা করবে খুব ভালোভাবে খাতাটাকে মাঝখান থেকে ভাগ করে ডান দিকে ক্রেডিট ভাগ এবং বাম দিকে ডেবিট ভাগ লিখবে এখন ডান দিকের যোগফল এখানেও সেম ডান দিকের বা ক্রেডিট দিকের যোগফল যদি বাম দিকের বা ডেবিট দিকের যোগফলের তুলনায় বেশি হয় তাহলে আমরা যেটা পাবো সেটা হবে নিট লাভ বা নেট প্রফিট আবার বলছি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ক্রেডিট দিকের যোগফল যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকের যোগফলের তুলনায় বেশি হয় তাহলে যে অন্তরফল বা বিয়োগফল আমরা নির্ধারণ করতে পারব। সেটাকে আমরা বলবো নিট লাভ বা নেট প্রফিট অপরপক্ষে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যদি ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফলের তুলনায় বেশি হয়ে যায় তাহলে আমরা সেটাকে বলবো নেট লস বা নেট ক্ষতি ক্ষতি ঠিক আছে তাহলে নেট লাভ বা নেট ক্ষতি এটা আমরা একটু আব্দ বুঝতে পারলাম ডেবিট দিকে বেশি হলে হবে ক্ষতি এবং ক্রেডিট দিকে বেশি হলে হবে লাভ সহজ কথা এখন এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কি কি বিষয় লেখা হবে সেগুলো আমরা আলোচনা করব প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমি একটু আগেই বলেছি যে দুটো দিক রয়েছে একটা হচ্ছে ডেবিট দিক এবং অপরটা হচ্ছে ক্রেডিট দিক ডেবিট দিকে কি কি জিনিস লেখা হবে অর্থাৎ ডেবিট দিকে মূলত এক্সপেন্ডিচার্সগুলো লেখা হয় অর্থাৎ যা খরচগুলো হচ্ছে সেই খরচগুলোকে ডেবিট দিকে লেখা হয় এই ডেবিট দিকে কি কি জিনিস লেখা হয় সেগুলো আমি লিখে দিচ্ছি তোমরা দয়া করে নোট ডাউন করে নাও যদি পারো নোট ডাউন করলে ভালো তা না হলে তোমরা দেখতে থাকো যে ডেবিট দিকে কোন কোন বিষয়গুলো থাকে আমি সেগুলোই লিখছি যেগুলো ক্লাস ইলেভেনে মূলত আসে এমনি বৃহৎ আকার ব্যবসায়িক প্রতিষ্ঠানে অনেক ধরনের বিষয়পত্র পরোক্ষ খরচ হিসাবে আসতে পারে সেগুলো আরো পরে শেখার দরকার রয়েছে এখন ক্লাস ইলেভেনের জন্য যতটুকু প্রয়োজন পড়বে ততটুকু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম তোমরা লিখে ফেলো খুব ভালো করে দরকার পড়লে একটা স্ক্রিনশট নিয়ে নেবে পরে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেভিড দিক এই ডেভিড দিকে মূলত এক্সপেন্ডিচার্স লেখা হয় ঠিক আছে এখন এই এক্সপেন্ডিচার্সগুলো কি কি হতে পারে সেগুলো আমরা একটা একটা করে লিখে দেব বা বলে দেবো এবং আপনি তো বলেছেন স্যার দুটো কলাম ওদেরকে মেনটেন কর একদম দুটো কলা মেনটেন করতে হবে প্রথমটা ইনার কলাম দ্বিতীয়টা হচ্ছে আউটার কলাম প্রথমে যেটা লিখছি সেটা হচ্ছে স্যালারি কোনো প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মীবৃন্দকে এই স্যালারি বা বেতন দিতে হয় তারপরে হচ্ছে রেন্ট কোনো প্রতিষ্ঠান যদি কোনো ভাড়া জায়গায় থাকে তাহলে ভাড়া বাড়িতে যদি প্রতিষ্ঠান চলে তার জন্য রেন্ট দিতে হয় তারপরে হচ্ছে রেটস অ্যান্ড ট্যাক্সেস এটা আর বলে দেওয়ার কোনো দরকার নেই তার কারণ ট্যাক্স আমরা অলমোস্ট সবাই জানি সবাইকে এরপরে হচ্ছে ক্যারেজ আউটওয়ার্ড ম্যাডাম মনে আছে যে আমি বলেছিলাম ক্যারেজ ইনওয়ার্ড যে বড় বাজার থেকে শাড়ি বহন করে নিয়ে আসার খরচা এমন তো হতে পারে যে বিরাটির কোনো একটি প্রতিষ্ঠান দেখা গেল যে বারাসাতের কোনো একটি প্রতিষ্ঠানকে পণ্য সরবরাহ করে হতে তো পারে তো সেক্ষেত্রে ক্যারেজ আউটওয়ার্ড করতে হবে হবে সেটাকে বলা বহন বহন বিক্রির পরের এই যে বিক্রির পরের বহন সেটা কিন্তু ট্রেডিং অ্যাকাউন্টে আসে না সেটা কিন্তু আসে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আবার বলছি বিক্রির পরের যে বহন খরচা সেটা কিন্তু কখনো ট্রেডিং অ্যাকাউন্টে আসে না সেটা আসে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমি কিন্তু খাতা দেখতে গিয়ে দেখেছি বহু ছাত্র ছাত্রী এরকম ভাবে ভুল করে যে ক্যারেজ ইনওয়ার্ড এবং ক্যারেজ আউটওয়ার্ড দুটোই ট্রেডিং অ্যাকাউন্টে দুটোই ট্রেডিং অ্যাকাউন্টে লিখে দেয় এটা কিন্তু নয় ছাত্রছাত্রীরা একটু ভালো করে খেয়াল রাখবে যে ট্রেডিং অ্যাকাউন্টে বসে ক্যারেজ ইনওয়ার্ড এবং প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে বসে ক্যারেজ আউটওয়ার্ড মানে বিক্রয় পরবর্তী বহনের যে খরচ সেটা কখনোই ট্রেডিং অ্যাকাউন্টে যাবে না অ্যাকাউন্টে যাবে না বিক্রয় পরবর্তী বহনের খরচটা অবশ্যই প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে দেখাতে হবে নেক্সট হচ্ছে পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম এই বিষয়ে খরচা এখন কমে গিয়েছে পোস্টেজ অ্যান্ড টেলিগ্রাম এখন আর খুব বেশি দরকার পড়ে না কোনো প্রতিষ্ঠানকে বহন করবার জন্য তথাপি কিছু কিছু ক্ষেত্রে বহন করতে হয় নেক্সট হচ্ছে টেলিফোন চার্জেস এটা আবার বেড়ে গিয়েছে ম্যাডাম হ্যাঁ প্রচুর বেড়ে গেছে টেলিফোন চার্জেস টেলিফোনের ইন্টারনেট চার্জেস প্রচুর বেড়ে গেছে প্রচুর বেড়ে গেছে তো আমি আর আলাদা করে ইন্টারনেট চার্জেস লিখলাম না টেলিফোন চার্জেসই লিখে দিলাম নেক্সট হচ্ছে ট্রেড এক্সপেন্সেস যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য এই ট্রেড এক্সপেন্সেস গুলো প্রয়োজন পড়ে অফিস এক্সপেন্সেস অফিস কোনো প্রতিষ্ঠানের অফিস থাকে ছোট খাটো যেরকমই হোক না কেন যাই হম নেক্সট হচ্ছে রিপেয়ারস এন্ড মেইনটেনেন্স অফিস থাক ছোট থাক বড় থাক যা থাক না কেন যেকোনো প্রতিষ্ঠান থাকলে তার একটা রিপেয়ারস অ্যান্ড মেইনটেনেন্স কস্ট থাকবে নেক্সট হচ্ছে ইন্স্যুরেন্স এটা আজকের দিনে খুব বেশি প্রয়োজন তার কারণ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান কোন সময় কি পরিস্থিতিতে পড়বে তা কেউ জানা যায় না অর্থাৎ কোনো দিন এমন হতে পারে যে কোনো প্রতিষ্ঠানের দীর্ঘকালীন পরিস্থিতিতে তৈরি করা দীর্ঘ সম্পত্তি দীর্ঘদিনের সম্পত্তি সেটা হয়তো আগুনে পুড়ে নষ্ট হয়ে গেল সেটা নিশ্চয়ই কোনো প্রতিষ্ঠান চাইবে না সেরকম যদি কোনো একটা ঘটনা ঘটে অকস্মাৎ যদি কোনো ঘটনা ঘটেও যায় এরকম যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে যাতে টাকাটা পাওয়া যায় প্রত্যেকটা প্রতিষ্ঠান ইন্স্যুরেন্সের জন্য কিছু টাকা পেমেন্ট করে রাখে নেক্সট হচ্ছে ট্রাভেলিং এক্সপেন্সেস আমি আর পুরোটা লিখলাম না ডট দিয়ে দিলাম এক্সপি এর পরে তারপরে ব্যাংক চার্জেস এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে বহন করতে হয় লাইটিং অ্যান্ড ইলেকট্রিসিটি ও বাবা এর জন্য প্রচুর খরচা অনেক বিল দিতে হয় এরপরে হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড কোনো ক্রমে একটু প্রবলেম হচ্ছে বোধ যাই হোক ডিসকাউন্ট তোমরা লিখে নাও এরপরে আমরা আসছি ব্যাড ডেপ্ট ধরতে কি কোনো সমস্যা আমরা রিফ্রেশ করে দেখি নেক্সট পেজে গিয়ে হয় কিনা হ্যাঁ স্যার ঠিক আছে আসবে বেশ এবার আমরা যেটা লিখব সেটা হচ্ছে কমিশন না লিখতে হ্যাঁ স্যার আমরা আমরা নেক্সট পেজটাতে চলে যাই হ্যাঁ স্যার এটাতে আপনি লিখতে পারবেন এরপরে আমি লিখছি কমিশন হুম যে কোনো প্রতিষ্ঠানের যে সমস্ত কর্মচারী রয়েছে তাদেরকে অনেক ক্ষেত্রে কমিশন প্রদান করতে হয় এরপরে ইন্টারেস্ট পেইড অন লোন ছাত্রছাত্রীরা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ইন্টারেস্ট পেইড অন লোন এক্সপোর্ট ডিউটি এক্সপোর্ট তো শুধুমাত্র করলেই হবে না গভর্নমেন্টকে ডিউটিটাও প্রদান করতে হবে নেক্সট হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ওরে বাবা এর জন্য প্রচুর খরচা অ্যাডভার্টাইজমেন্ট না করলে কি করে জানবে যে কোন সাবান ব্যবহার করলে সব থেকে বেশি গায়ের রং ফর্সা হয় তারপরে প্যাকিং এক্সপেন্সেস যার যত চটকদার প্যাকিং তার বিক্রি তত বেশি এটা আমরা বহু ক্ষেত্রে কিন্তু দেখে থাকি তো সেই জন্য প্যাকিং এক্সপেন্ডিচার কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠান প্যাকিং এর জন্য যত খরচা করে ভিতরের মেটেরিয়ালসটা তত খরচা হয় না এরপরে হচ্ছে অডিট ফিজ এটা আমাদের খরচা অর্থাৎ শুধুমাত্র যে অডিট করবে তাকেও তো কিছু দিতে হবে মানে তারা এত কষ্ট করেছে পড়াশোনা করেছে তাদেরকেও তো খরচাপাতি কিছু দিতে হবে নেক্সট হচ্ছে ফ্রেট আউটওয়ার্ড এটা হচ্ছে জাহাজ ক্ষেত্রে বহন করার জন্য কিছু খরচা হয় ডেপ্রিসিয়েশন এটা যদি কোনোদিনও সম্ভব হয় আমি পরবর্তীকালে খুব ভালো করে আলোচনা করবো আমাদের প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের সম্পত্তি থাকে যেগুলো স্থায়ী সম্পত্তি এই স্থায়ী সম্পত্তিগুলো কিন্তু সারা জীবন ধরে চলবে না এই প্রতিষ্ঠানে যা স্থায়ী সম্পত্তি রয়েছে সেই স্থায়ী সম্পত্তিগুলোর ক্ষয় হবে যে পরিমাণ ক্ষয় একটা নির্দিষ্ট বছরে হয় বলে আমরা ধরে নিই সেটা কি ডেপ্রিসিয়েশন হিসেবে দেখানো হয় নেক্সট হচ্ছে লিগাল চার্জেস প্রভিশন ফর ডাউটফুল ডেপস অর্থাৎ আমি টাকা পেতেও পারি নাও পেতে পারি এরকম যদি পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে সেই টাকাটা আমাদেরকে কোনো প্রকারে ক্ষতি হিসাবে দেখিয়ে রাখতে হয় আগের থেকেই এর বাদে আছে মিসলেনিয়াস এক্সপেন্ডিচার বিভিন্ন বিবিধ খরচা খরচা হ্যাঁ এরপরে হচ্ছে এন্টারটেইনমেন্ট এক্সপেন্সেস কোনো একটা প্রতিষ্ঠান সারা বছর ধরে ব্যবসা করবে আর একদিন পিকনিক করবে না তা তো হয় না তো এই ধরনের এন্টারটেইনমেন্ট এক্সপেন্সেস কিন্তু যে কোনো প্রতিষ্ঠানে হতে পারে কিন্তু সেটাও কিন্তু প্রতিষ্ঠানের খরচা এবং সেটাকে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে দেখাতে হবে অর্থাৎ পিকনিক শুধুমাত্র করলেই হবে না বা প্রতিষ্ঠানে কোনো এন্টারটেনমেন্ট দেখালেই হবে না সেটাকে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে তার খরচাটাও দেখাতে হবে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে লস বাই ফায়ার যেটা আমাদের অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে ছোটোখাটো ভাবে আগুনে পুড়ে কোনো জিনিস নষ্ট হয়ে গিয়েছে আর প্রভিশন এদিকটাতে বোধহয় একটু অসুবিধা হচ্ছে না স্যার অনেকটা লেখা হয়েছে পেজটা ভারী হয়ে গেছে তাই আচ্ছা বেশ তাহলে আমরা একটু পরে পেজে আচ্ছা ঠিক আছে পরে পেজে যেতে পারেন অসুবিধা হচ্ছে না প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটর্স এমন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের ডেটর্স যারা আমার কাছ থেকে বিভিন্ন রূপে ধারে পণ্য নিয়েছে আমি ধরে নিচ্ছি তাদের মধ্যে বেশ কয়েকজন টাকা দিতে পারবে না যদি এরকম পরিস্থিতি হয় তাহলে তার টাকার জন্য আলাদা করে রেখে দিতে হয় হিসাবের ব্যবস্থা তা না হলে প্রতিষ্ঠানের পক্ষে সেটা ক্ষতিকর হয়ে যাবে এই জন্য প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটসটা আমাদের ক্ষেত্রে জরুরি বা গুরুত্বপূর্ণ বাকিটা তো আজকের আলোচনা করতে পারবো না স্যার আমাদের সময় আজকে একেবারে শেষ অ্যাকাউন্টেন্সি নিয়ে পরবর্তী সময়ে স্যারকে অবশ্যই আরেকবার আসতে হবে আরও অনেকবার আসতে হবে তোমাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য আজকে এডুকেশন অনলাইন আমরা এখানে শেষ করব স্যারকে অনেক ধন্যবাদ দেবো আপনাদের সঙ্গে এবং তোমাদের সঙ্গে কিন্তু আমাদের এই পর্ব নিয়ে অবশ্যই দেখা হবে আবার পরবর্তী এপিসোডেও আর হ্যাঁ যারা এটা মিস করে গেছো বা আবার দেখতে যাও তোমরা ইউটিউবে গিয়ে এডুকেশন অনলাইন সার্চ করবে তোমরা পুরো পর্বটা আবার দেখতে পাবে নমস্কার